হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা। আই হোপ সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আজকে আমি খাবো লুচি, ফুলকো ফুলকো লুচি। আর এখানে আছে ঘুগনি, দেখো এটা আলু দিয়ে বানানো হয়েছে, আলু দিয়ে, মটর দিয়ে। আর এখানে আছে একটা ল্যাংচা, আর এখানে আছে একটু স্যালাড। তো চলো খাওয়াটা শুরু করছি, আর দেখতে থাকো পুরো ভিডিওটা। ফটো তুলতে তুলতে মিটি গেছে। লুচির সাথে কার ঘুগনি বেশি ভালো লাগে বলো? আমার তো ভালোই লাগে, বা লুচি ছোলার ডাল। দারুন, গরম টমেটো দেওয়া আছে। আমি চারটে লুচি কখনো খাই না একসাথে, আজ খাচ্ছি। বেশ ভালো খেতে হয়েছে। দারচিনি, ঘুগনিটা সামান্য নুন, সামান্য একটু হলুদ আর গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করা হয়েছে, তারপরে আদা পেঁয়াজ টমেটো দিয়ে বানানো হয়েছে। দারুন, পুরো তুল তুল করছে, নরম।
লাস্ট উঠলাংচে দেখিয়ে দেখি। আসলে ব্যাপারটা হচ্ছে আমি বেশি মিষ্টি একদম খেতে পারি না, সেজন্য একটা লাঞ্চও গোটাটা কখনো খাই না। সালাদ দিয়ে ঘুগনি দারুন খেতে যাবে। ল্যাংচাটা ল্যাংচা গোলাপ জামুন রসমালাই এগুলো ভালো লাগে, বা গরম গরম রসগোল্লা, নইলে রসগোল্লা খাই না। আমার খাওয়া কমপ্লিট, চারটে লুচি একসাথে আমি কোনোদিনও খাইনি, আর আগে খেয়েছি বলে আমার মনে পড়ে না, তো আজকে খেয়ে দিলাম। তো খুবই ভালো খেয়েছি, আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লাগলো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।